শাকচুন্নির বাচ্চা। কালীনগরী নামক এক গ্রামে ফাঁকা পড়ে থাকা একটা বড় বাড়ি ছিল, যেখানে একটা শাকচুন্নি আর ওর বাচ্চা ছিল। ওই বাড়িটাতে যেতে গ্রামের লোকেরা খুব ভয় পেত। গ্রামবাসীদের মধ্যে শাকচুন্নি এই ভয় ঢুকিয়ে দিয়েছিল যে যদি কেউ ওই বাড়িটাতে ঢোকে, সে আর বেঁচে থাকবে না। শাকচুন্নির এই ব্যাপারটা তার বাচ্চা একদম পছন্দ করত না, তাই সে নিজের মায়ের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলল আর নিজের মাকে বোঝানোরও চেষ্টা করল। মা, তুমি সবসময় গ্রামবাসীদের কেন ভয় দেখিয়ে রাখো? তুমি কি জানো তোমাকে ভয় পাওয়ার কারণে এই বেচারারা শান্তিতে থাকতে পারে না আর সবসময় আতঙ্কে থাকে? আরে তুই চুপ কর, তুই কি করে জানবি যে ওদের ভয় দেখিয়ে কি মজা হয়? আর আমাদের কাজই হলো ভয় দেখানো, না হলে আমরা ভূত কি করে হলাম? আর বাবা, এটা অবশ্যই মনে রাখ, এই ভূতেরা কখনোই ভালো হয় না। আরে মা, কে বলেছে ভূতেরা ভালো হয় না? কেউ বলেনি, শুধু একটা কথা মনে রাখবি যে আমরা কখনোই ভালো হতে পারি না। শাকচুন্নির বাচ্চা তো ভূতই ছিল, কিন্তু ওর স্বভাব খুব মিষ্টি ছিল। ও কাউকে দুঃখী দেখতে পারত না। নিজের মায়ের কথা শোনা ছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। ওই রকমই একদিন অনেক রাত পর্যন্ত ঘুরতে ঘুরতে ওই গ্রামেরই একটি বাচ্চা শাকচুন্নির ওই বাড়িটাতে ঢুকে পড়ল। শাকচুন্নি ওই বাচ্চাটাকে দেখে খুব খুশি হয় আর বলে, আজ তো ভীষণ মজা হবে, আজকে তো দেখছি শিকার নিজে পায়ে হেঁটে আমার কাছে এসেছে। শাকচুন্নি বাচ্চাটাকে ভয় দেখাতে থাকে আর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে, যেটাতে ছোট বাচ্চাটি ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। দেখো দেখো শাকচুন্নি, আমি আমি ভুল করে এখানে এসে পড়েছি, আমাকে আমাকে ছেড়ে দাও আর ঘরে যেতে দাও, আমার আমার মা আমার জন্য অপেক্ষা করছেন হয়তো। যদি আমি ঘরে না যাই তাহলে তাহলে মা খুব চিন্তা করবে। আরে তুই যতই আমার কাছে কাকুতি মিনতি করিস না কেন, আমি তোকে ছাড়বো না, আর তোর সব রক্ত আজই খেয়ে নেব। এই সময় শাকচুন্নির বাচ্চা ওখানে চলে আসে আর ও সব বুঝতে পেরে যায়। মা, একে যেতে দাও, এ তো খুবই ছোট, আর তুমি এর সাথে এরকম কেন করছো? আরে ভীতু বিড়াল তুই চুপ কর, তুই কিছুই বুঝতে পারিস না, আজকে তো আমি এর রক্ত খেয়েই ছাড়বো, তুই এখান থেকে যা। না মা, আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ তুমি একে ছেড়ে না দাও। শাকচুন্নির বাচ্চা নিজের মাকে বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু ওর মা রাজি হলো না। ঠিক ওই সময় বাড়িটির বাইরে থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগে। শাকচুন্নি আর ওর বাচ্চা যখন বাইরে তাকালো, তো ওরা দেখলো সব গ্রামবাসীরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আর কাঁদতে কাঁদতে শাকচুন্নিকে বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তখন শাকচুন্নির বাচ্চা নিজের মাকে বলল, মা, আমরা যেটা করছি সেটা ভুল, আমাদের এই বাচ্চাটাকে ছেড়ে দেওয়া উচিত, আর এটাও তো দেখো যে গ্রামবাসীরা কতটা চিন্তিত আছেন, আমাদের আর এদেরকে বিরক্ত করা উচিত নয়। আরে কত মুশকিল করে এই বাচ্চাটাকে আমরা পেয়েছি, আমি এই সুযোগটাকে আর নিজের হাত থেকে যেতে দেব না, এটাই তো সুযোগ আমাদের কাছে যে পুরো গ্রামটাকে নিজেদের মুঠোতে করে নেওয়ার। শাকচুন্নির বাচ্চা নিজের মাকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর মা কোনো কিছুই বুঝতে চায় না। তখন শাকচুন্নির বাচ্চা বলে, ঠিক আছে মা, যদি তুমি এই বাচ্চাটাকে না ছাড়ো তো আমি 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 নিজেকে গ্রামবাসীদের কাছে সঁপে দেব। এই বলে শাকচুন্নি ঘাবড়ে গেল আর বলল, না বাবা,
এখনো তো তুই শক্তিশালী হয়ে উঠিসনি। আর আর এখন যদি তুই গ্রামবাসীদের কাছে যাস তাহলে ওরা তোকে আঘাত পর্যন্ত করতে পারে। না মা, আমি এখন এরকমই করব। আর যদি তুমি চাও যে আমি এরকম না করি তাহলে তোমায় এই বাচ্চাটাকে ছেড়েই দিতে হবে। আরে পাগল, তুই এই বাচ্চাটাকে কেন বাঁচাতে চাইছিস? বাবা, তুই তো জানিস যে আমি তোকে ছেড়ে একদমই থাকতে পারি না। মা, তুমি যদি আমাকে ছেড়ে থাকতে না পারো তাহলে ভাবো এই বাচ্চাটার মা কি করে এই বাচ্চাটাকে ছেড়ে থাকবে। শাকচুন্নি চিন্তিত হয়ে পড়ল, আর শাকচুন্নি নিজের বাচ্চার কথা বুঝতে পেরে গেল। হ্যাঁ বাবা, আমি তোর কথা বুঝতে পেরেছি। আমি এই বাচ্চাটাকে ছাড়ার জন্য তৈরি আছি, আর গ্রামবাসীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য তৈরি আছি। শাকচুন্নির বাচ্চা খুব খুশি হয় আর নিজের মায়ের গলা জড়িয়ে ধরে। দুজনে মিলে ছোট বাচ্চাটিকে গ্রামবাসীদের কাছে পৌঁছে দিল, আর শাকচুন্নি নিজের করা সমস্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় আর গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে নেয়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি কোনো কথা ভালোবেসে বোঝানো যায় তাহলে নিশ্চয়ই সেটা বোঝা যায়, আর ভালোবাসার সামনে ক্রোধকে সবসময় হেরে যেতে হয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।